একবার রাজা যাচ্ছিল একটা যুদ্ধে। যুদ্ধে যাওয়ার আগেই মন্ত্রী এসে তাকে হাঁপাতে হাঁপাতে বললো, শুনুন মহারাজ, আপনি না রাস্তায় যাওয়ার সময় একটা দু ফুটের একটা লোক দেখতে পাবেন, যেই মুহূর্তে ওকে দেখতে পাবেন সঙ্গে সঙ্গে ওকে শেষ করে দেবেন, ও কিন্তু খুব ডেঞ্জারাস হতে পারে। রাজা বলল, মন্ত্রী তুমি বিনা কারণে আমাকে নিয়ে এত ভয় পাও, একদম রিল্যাক্স থাকো, কোনো চিন্তা নেই, আমি যাবো আর ফিরেও আসবো। দুফুটের লোকটাকে রাস্তায় রাজা দেখতে পেল। দেখার পরে এই দুফুটের লোক এত ছোট একজন মানুষ, সে কী করবে এই ভেবে মাত্র একটা চড় মেরে রাজা ওখান থেকে নিজের সমস্ত সৈন্য নিয়ে এগোতে থাকলো। এদিকে এই দুফুটের লোকটার একটা ব্যাপার ছিল, সে যদি কোনো রাজার কাছে হেরে যেত বা হেরে যাওয়ার পরেও যদি সে প্রাণে বেঁচে থাকতো তার হাইটটা ধীরে ধীরে বাড়তে থাকতো। রাজা তাকে চড় মেরেছিল কিন্তু প্রাণে মারেনি, সেই ক্ষেত্রে এই দুফুটের লোকটার হাইটটা মানে উচ্চতাটা দু ফুট বেড়ে গেল, সে হয়ে গেল 4 ফুটের। এরপর রাজা যত এগোচ্ছে রাজার পিছন পিছনে 4 ফুটের লোকটা আবার এগোচ্ছে। রাজা এবার খানিকক্ষণ পরে বিরক্ত হয়ে দাঁড়িয়ে বলল, তোকে মারলাম তারপরেও তোর শান্তি নেই, দাঁড়া। এই বলে সে আবার ওই লোকটির সাথে মারামারি করল। রাজা মারামারি তো করলো কিন্তু মনে মনে ভাবলো, আর একটা মানুষ যে 4 ফুটের মাত্র তার সাথে মারামারি করে কী করব, তাকে হারিয়ে আমার কী লাভ। এই বলে তাকে প্রাণে মারল না, শুধু মারধর দিয়ে তাকে ছেড়ে দিল। এদিকে শর্ত অনুযায়ী সেই লোকটা এবার 6 ফুটের হয়ে গেল। 6 ফুটের হয়ে যাওয়ার পরে পিছন থেকে গিয়ে রাজাকে ধরে একটা ছুরির সাহায্যে রাজাকেই এই লোকটি শেষ করে ফেলল। বন্ধুরা, ধরে নিয়ে এই 4 ফুটের বা 2 ফুটের বা 6 ফুটের লোকটা আমাদের জীবনের সমস্যা, রাজাটা আমরা নিজেরা। আমরা নিজেদের সমস্যাদেরকে আইডেন্টিফাই করতে পারি না, আইডেন্টিফাই করলেও সেটাকে একদম মূল থেকে উঠিয়ে ফেলে দিতে পারি না। আমরা পুষতে থাকি সমস্যাকে, হাত বোলাতে থাকি তাদের মাথায় গায়ে হাত পায়ে, যে এই সমস্যা আমার কিছু হবে না, কিন্তু এই সমস্যাটাই একদিন বড় সমস্যা হয়ে যায়, তারপরে সেটা আমাদেরকে শেষ করে দেয়। তাই সময় থাকতে থাকতে বুঝে যাও যে কোন সমস্যাটা কতটা ডেঞ্জারাস, সঙ্গে সঙ্গে সেটা ভেতর থেকে শেষ করে দেওয়ার চেষ্টা করো, নাহলে সেই সমস্যাই ধীরে ধীরে বড় হয়ে তোমাকে শেষ করার চেষ্টা করবে। আজকের মতো চলি, লিখে জানিও কোথা থেকে তুমি ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে লিখে জানিও কোথা থেকে দেখছো, আর চেষ্টা করো তুমি যে জায়গা থেকে দেখছো সেটার জায়গার নামটা উল্লেখ করতে, যাতে আমি পরের বার তোমাকে সেই জায়গা বা চারপাশের কোনো একটা জায়গার কোনো ভালো গল্প বলে শোনাতে পারি। আজকের মতো টাটা।